আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা শিখব চলতি দায়। চলতি দায় কেন একটি দায় চলতি দায় হলো, কেন সেটা দীর্ঘমেয়াদী দায় হলো না, কিংবা প্রদেয় বিল বা পাওনাদার বা ব্যাংক জমাতিরিক্ত এই যে হিসাবগুলো, এই হিসাবগুলোকে কেন আমরা চলতি দায়ই বলবো, আমরা কেন প্রশ্নের উত্তরটা আজকে খুঁজবো। চলেন, বোর্ডে আমরা বেশ কিছু উদাহরণ লিখে রেখেছি। আমরা বিভিন্ন SSC HSC সব মিলিয়ে 8টার মতন চলতি দায় আমরা পেয়েছি, এই যে 8টা। তো আশা রাখি এই 8টার ভিতরেই আপনার বইয়ে যত রকমের চলতি দায় আছে সব এই 8টার ভিতরেই পাবেন। তো আমরা প্রথমে জেনে নেই যে চলতি দায় বলতে আসলে কি বুঝি, মানে কোন বৈশিষ্ট্যটা থাকলে একটা দায়কে আমরা চলতি দায় বা স্বল্প মেয়াদি দায় বলবো। তো দেখেন এখানে লেখা আছে যে দায় এক বছর বা 12 মাসের মধ্যে পরিশোধ করতে হয় তাই চলতি দায়। তো এক বছর বা 12 মাসের মধ্যে যে দায়টা পরিশোধ করে দিতে হয় সেই দায়টাকে আমরা কি বলবো, চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়। আর একটা দায় আছে হচ্ছে হলো দীর্ঘমেয়াদি দায়, তাহলে যেটা এক বছরের পরে যে আমাদের পরিশোধ করতে হয় সেই দায়টা হচ্ছে হলো দীর্ঘমেয়াদি দায়। আর এই যেটা এক বছর বা 12 মাসের ভিতরে পরিশোধ করতে হয় সেটা হচ্ছে হলো চলতি দায় বা স্বল্প মেয়াদি দায়। তো আমরা উদাহরণে চলে আসি। তো প্রথম এক্সাম্পল যেটা আমরা লিখেছি চলতি দায়ের, সেটা হচ্ছে হলো পাওনাদার বা প্রদেয় হিসাব। আমরা সবাই জানি পাওনাদারের আধুনিক যে নাম সেটা হচ্ছে হলো প্রদেয় হিসাব। তো এটা হচ্ছে হলো আমাদের প্রতিষ্ঠানের একটা চলতি দায়। এখন প্রশ্ন হচ্ছে হলো কেন চলতি দায়, কেননা আমরা যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ করব, এটা হচ্ছে হলো আপনাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এটা সম্ভবত ষষ্ঠ অধ্যায়। তো ওই অধ্যায়টায় একটা অনুপাত আছে, অনুপাতটা কি, পাওনাদার আবর্তন অনুপাত। ওখানে স্বাভাবিকভাবে আমরা ধরে নেই যে একজন পাওনাদারকে টাকা আমরা 3 মাসের মধ্যে পরিশোধ করে দেব, একজন দেনাদারের ক্ষেত্রেও সেম টাইম। তো আমরা স্বাভাবিকভাবে একজন পাওনাদারকে কিন্তু যত দ্রুত সম্ভব টাকাটা পরিশোধ করে দেই, এক বছরের ভিতরেই কিন্তু টাকাটা পরিশোধ করে দিই। তো এক বছরের ভিতরে যেহেতু আমরা একটা পাওনাদারকে টাকা পরিশোধ করে দিচ্ছি, সেটা এক বছরের ভিতরে বলতে সেটা হতে পারে 2 মাসের মধ্যে, হতে পারে 3 মাসের মধ্যে, হতে পারে 4 মাসের মধ্যে, যে কোনো মানে এক বছরের ভিতরে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা কি করে দিচ্ছি, পাওনাদারকে টাকা পরিশোধ করে দিচ্ছি। এজন্যই আমরা পাওনাদারকে কি বলি, চলতি দায়। এরপরে লিখেছি আমরা ব্যাংক জমাতিরিক্ত। দেখেন ব্যাংক জমাতিরিক্ত কি আপনারা কিন্তু সবাই জানেন, জমা অতিরিক্ত দুটো শব্দ মিলে কিন্তু এটা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত। মানে ব্যাংকে আপনার যে টাকা জমা ছিল তার থেকে বেশি টাকা আপনি উত্তোলন করেছেন, এই টাকাটাকেই বলি আমরা ব্যাংক জমাতিরিক্ত, জমাতিরিক্ত। কিভাবে, ধরেন ব্যাংকে আপনার টাকা ছিল 50,000 টাকা জমা, এখন আপনি কত টাকা উঠাতে পারবেন, 50,000 টাকা, কিন্তু আপনি ব্যাংক থেকে উত্তোলন করছেন 60,000 টাকা। তো দেখেন অতিরিক্ত কয় হাজার টাকা উত্তোলন করলেন, 10,000 টাকা। এই যে অতিরিক্ত 10,000 টাকা আপনি উত্তোলন করলেন এইটা হচ্ছে হলো ব্যাংক জমাতিরিক্ত। এবং এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা কিন্তু আপনার অবশ্যই এক বছরের ভেতরে পরিশোধ করে দিতে হবে, সেটা উইদিন 2-3 মাসের ভিতরেই পরিশোধ করে দিতে হবে। তো এটা অবশ্যই আপনার প্রতিষ্ঠানে বা আপনার জন্য একটা চলতি দায়, যেহেতু এটা এক বছরের ভিতরে পরিশোধ করতে হচ্ছে কিংবা হয়। স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ, ঋণ বা কর্জ, দেখেন এই দুটো ঋণ বা কর্জ একই কথা। তো ব্যাংকের থেকে ঋণ নেন বা এমনি কোনো ঋণদানকারী প্রতিষ্ঠান কিংবা কোনো মানুষ কিংবা যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি ঋণ গ্রহণ করলেন, এই ঋণটাকে আমরা, দেখেন এখানে কিন্তু একটা শব্দ আছে মেয়াদি, এই মেয়াদি মানে কি, মানে একটা নির্দিষ্ট মেয়াদ, এবং সেই মেয়াদটা কি, স্বল্প মেয়াদ। এখন স্বল্প বলতে কি বোঝে, এক বছর। এক বছরের ভেতরে এমন আপনি ঋণ নিলেন যে ঋণটা আপনার এক বছরের ভিতরে পরিশোধ করে দিতে হবে। আপনি একজন রহিম নামক এক লোকজনের এক লোকের কাছ থেকে আপনার ব্যবসার প্রয়োজনে 1 লক্ষ টাকা ধার নিলেন, আমরা যেটাকে বলি ধার, হিসাব বিজ্ঞান বা বইয়ের ভাষায় এটাকে বলা হয় ঋণ বা কর্জ। তো এই যে আপনি ঋণটা নিলেন, এই ঋণটা আপনাকে চুকাই দিতে হবে বা পরিশোধ করে দিতে হবে কত বছরের ভিতরে, এক বছরের ভিতরে, এক বছর বা 12 মাসের যে কোনো একটা সময়ের ভিতরে আপনাকে পরিশোধ করে দিতে হবে। এজন্য এই স্বল্পমেয়াদি যে ঋণ বা ব্যাংক ঋণ যেটাই বলি না কেন, এটা প্রতিষ্ঠানের জন্য একটা চলতি দায়, ওই যে এক বছর দায়। প্রদেয় বিল, প্রদেয় বিল মানে কি, আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম প্রাপ্য বিল, তো এখন তার একটা বিপরীতটা হচ্ছে হলো প্রদেয় বিল। প্রাপ্য বিল মানে কি ছিল, যে বিলের অর্থ আমরা পাবো সেটা কি বিল, প্রাপ্য বিল। আর প্রদেয় বিল কি, যে বিলের অর্থ আমাকে দিয়ে দিতে হবে সেটা কি, আমাদের জন্য একটা প্রদেয় বিল।
তো যে বিলের অর্থটা আমাদের দিতে হবে সেটা তো বুঝলাম যে দায় যেটা দিতে হয় কিছুদিন পরে সেটাই আমরা দায় বলি, কিন্তু এটা কেন চলতি দায়? কারণ এই দায়টা অবশ্যই 1 বছরের ভিতরেই পরিশোধ করে দেওয়া হয়, এজন্যই আমরা এটাকে বলি হচ্ছে মানে প্রদেয় বিলটা 1 বছরের ভিতরেই পরিশোধ করে দেওয়া হয়, এজন্যই আমরা প্রদেয় বিলকে কি বলি? চলতি দায়। আয়ের অগ্রিম বা অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আয় ইংরেজিতে কি বলে? আনআর্নড রেভিনিউ। আনআর্নড মানে কি? যে আয়টা উপার্জন হয় নাই কিন্তু আপনি আয় করে ফেলছেন। জিনিসটা একটু ভাঙিয়ে বলি কিরকম, যেমন যদি আমরা এখানে যদি বলি ধরেন একটা ফার্নিচারের ব্যবসায়ী আপনার কাছ থেকে, এইটার ক্ষেত্রে একটু ফার্নিচার দিয়ে মনে রাখবেন, ধরেন একজন ফার্নিচার ব্যবসায়ী কাছে আপনি আপনার ব্যবসার জন্য একটা টেবিল যেটার উপর বসে আপনি লেখালেখি করবেন, ফার্নিচার বাবদ আপনি একটা তাকে টাকা দিয়েছেন অ্যাডভান্স, সেই লোক কি বলছে যে আচ্ছা ভাই আমি আপনার জিনিসটা তৈরি করে দিব। এখন ওই লোকের জন্য এই টাকাটা কি? কারণ ওই লোক কি এখন আপনার ফার্নিচার হস্তান্তর করছে, এখনো কি ফার্নিচার দিয়েছে? সে তো তৈরি করার আগেই কি করছে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিছে। তো এই টাকাটা কিন্তু ওই ফার্নিচার ব্যবসায়ের জন্য, এই যে ফার্নিচার ব্যবসায়ী ফার্নিচার বিজনেস, এনার জন্য কিন্তু অনুপার্জিত হয়। কারণ কিন্তু সে যেহেতু কাজটা করে দেয়নি সেহেতু কিন্তু টাকাটা তার উপার্জিত হয়নি, সে যেহেতু আগে টাকা নিয়েছে, এই যে টাকাটা এটা হচ্ছে তার জন্য অনুপার্জিত আয় বা আয়ের অগ্রিম, মানে আয় হওয়ার আগে সে অগ্রিম টাকা নিয়ে নিয়েছে। তো এটা ওনার জন্য একটা কি হয়? দায় হয়। এবং এটা কিভাবে? এটা তো তার পরিশোধ করতে হয় না, তো এটা কিভাবে পরিশোধ করেন? সে যখন ফার্নিচারটা উইদিন 2-1 মাসের ভিতরে তৈরি করে আপনাকে দিয়ে দিবে তখন কিন্তু তার দায় কি হয়ে গেল? চুকে গেল বা পরিশোধ হয়ে গেল। তো যে দায়টা 1 বছরের ভিতরেই পরিশোধ হয়ে যায় সেই দায়টাকেই আমরা কি বলবো? চলতি দায়। খরচের বকেয়া, একদম সহজ বিষয়, মানে যে খরচটা আপনার হয়েছে, মানে যে খরচটা আপনার করার কথা বা যে খরচটা আপনার করতে হবে কিংবা এখন করার কথা আপনি করতে পারতেছেন না, সেই খরচটাকে আমরা বলবো বকেয়া খরচ বা খরচের বকেয়া। যেমন দেখেন অফিস ভাড়া হতে পারে বা কর্মচারীর বেতন হতে পারে। আপনি যে অফিসে বসে আপনার প্রতিষ্ঠানের অফিসিয়াল কাজ করেন সেই অফিসে ধরেন ভাড়া দিতে হয় মাস শেষে 5,000 টাকা। এখন বাড়িওয়ালাকে ধরেন আপনি 3 মাসের ভাড়া 3×5=15,000 টাকা দিতে পারেন, তো এইটা কি আপনার খরচের বকেয়া না? এবং এটা আপনার প্রতিষ্ঠানের জন্য একটা কি দায়। এখন কেন চলতি দায়? চলতি দায় কারণ এই টাকাটা কিন্তু আপনি তাকে উইদিন 1 বছরের ভিতরেই পরিশোধ করে দিবেন, হয়তো বা দেখা গেল চতুর্থ মাসে দিয়ে আপনি কি 4 মাসের টাকা একবারে দিয়ে দিয়েছেন, তো এটা আপনার জন্য একটা কি অবশ্যই চলতি দায়। কারণ এই যে খরচের যে বকেয়া গুলো হয় বড়, এই খরচের যে মানে এর ফলে যে দায় গুলো সৃষ্টি হয়, খরচের বকেয়ার ফলে যে দায় গুলো সৃষ্টি হয় এই দায় গুলো কিন্তু আমরা 1 বছরের ভিতরেই কি করি? পরিশোধ করে দেই বা 12 মাসের ভিতরে পরিশোধ করে দেই। তো এটা অবশ্যই আমাদের জন্য একটি চলতি দায়। দাবিহীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ জিনিসটা একটু অন্যদিকে চলে যাবে। দাবিহীন আমি একদম শর্টে বলি, দাবিহীন লভ্যাংশ মানে কি? যে যে দাবিটা শেয়ার মানে যে লভ্যাংশটা শেয়ার হোল্ডারটা হোল্ডাররা আর কি বলে ওটাকে মানে মানে তারা মানে দাবি করতে পারবে না, যে লভ্যাংশ শেয়ার হোল্ডাররা দাবি করতে পারবে না, এটাকে আমরা অনেকে নির্দাবি লভ্যাংশ বলি। কারণ এটা প্রতিষ্ঠানের জন্য একটা চলতি দায়। প্রস্তাবিত লভ্যাংশ মানে কি? বোঝাই যাচ্ছে যে কোম্পানি মানে যারা যৌথ মূলধনী কোম্পানি তারা প্রস্তাব করেছে লভ্যাংশ, মানে বলেছে যে তারা লভ্যাংশ দিবে, এখনই কি তারা লভ্যাংশ দিয়েছে? তো যেহেতু তারা অ্যাডভান্স বলে রাখছে এটা তাদের জন্য একটা চলতি দায়। কেন? কারণ এই দায়টা কিন্তু তারা দ্রুতই পরিশোধ করে দেবে, যখন তারা লভ্যাংশটা দিয়ে ফেলবে তখন কিন্তু তাদের কাছে আর এটা দায় থাকবে না। অবশ্যই প্রস্তাবিত লভ্যাংশ এবং দাবিহীন লভ্যাংশ একটি চলতি দায়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমি একটু সময় নিয়ে প্রতিটা ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে স্থায়ী সম্পত্তি এবং চলতি সম্পত্তি এই দুইটি আমি পাশাপাশি রেখে আলোচনা করে দেবো, এবং তারপরেই যে ক্লাসগুলো আমি দেওয়া শুরু করব সে ক্লাসগুলো থাকবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় অনুপাত বিশ্লেষণ বলি, কিন্তু অধ্যায়টার নাম হচ্ছিল আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।